আপনাদের হঠাৎ করেই দেখলাম এবং আমার পরিবারের নাম্বারে এরকম আসছে মেসেজ যে আপনার এটার মেয়াদ শেষ, দ্রুত মালিকানা রক্ষার স্বার্থে তাড়াতাড়ি রিচার্জ করুন। মানে এই ধরনের মেসেজ এখন সবাইকে কেন পাঠাইতেছেন? স্যার, খুবই দুঃখিত বিষয়টির জন্য। প্রথমত স্যার, সাধারণত এটি একটি সতর্কতা এবং অনেকজনক মেসেজ, কেননা স্যার আমাদের কিছু কিছু গ্রাহকের স্যার মেইন অ্যাকাউন্টের একটা মেয়াদ থাকে রিচার্জের ফলে, তার পরবর্তীতে তারা রিচার্জটি করে নেই, যে কারণে মেইন অ্যাকাউন্টের মেয়াদ শেষ হওয়ার পরও স্যার 15 মাস পরে তাদের সিমটি তাদের এনআইডি নাম্বার থেকে বাতিল হয়ে গেছে, যে কারণে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। যে কারণে বর্তমানে আমরা সকল গ্রাহককে মেসেজটি দিয়ে অ্যাওয়ারনেস করছি, যাতে সকলে স্যার মেইন অ্যাকাউন্টে রিচার্জ করার পরে মেইন অ্যাকাউন্টের মেয়াদটি রাখে রিচার্জ করার মাধ্যমে। এক্ষেত্রে যখন মেসেজটা আসবে, আপনি স্যার দেখে নেবেন আপনার মেইন অ্যাকাউন্টের মেয়াদটা রয়েছে কিনা, কোড ডায়াল করার মাধ্যমে যদি মেয়াদ থাকে আপনি নিশ্চিতভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ধরেন আপনি যে মেসেজটা পাঠাইলেন যে আপনার 8/2/2024 তারিখে মেয়াদ শেষ হয়েছে, মেয়াদের রিচার্জের মেয়াদ শেষ হয়েছে, এখন আপনি নতুন করে রিচার্জ করেন, নাহলে মালিকানা পরিবর্তন করা হবে। এখন কতদিন পর্যন্ত সে রিচার্জ, যদি সে রিচার্জ এখন না করে তাহলে কতদিন তার সিমটা জীবিত থাকবে, মানে সে আজরাইলের হাতে গিয়ে মারা যাবে না? প্রথমত যদি রিচার্জের মেয়াদ শেষ হয়ে যায় মেইন অ্যাকাউন্টে, তখন প্রথমত আউটগোয়িং টা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কতদিনের মধ্যে বন্ধ হবে পরে আউটগোয়িং টা? কতদিনের মধ্যে বন্ধ? ধরেন মেসেজ আসছে, আমি আপনাকে মেসেজের টাইমটা তো বলছি 8/2/24, মানে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ বলছে রিচার্জের মেয়াদ শেষ। এখন এরপরে ঘটনাটা কি ঘটবে সে রিচার্জ না করলে? স্যার, প্রথমত আপনার আউটগোয়িং টা 24 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে, তারপরে রিচার্জ না করলে আপনি 2 মাস পরে আপনার ইনকামিংটা বন্ধ হয়ে যাবে, তারপর রিচার্জ না করলে 15 মাস পরে আপনার এডিকেট আন্ডার থেকে সিমটি বাতিল হয়ে যাবে। তার মানে এই 1/24 ঘন্টার মধ্যে কি বন্ধ হবে? আউটগোয়িংটা স্যার, আউটগোয়িং 24 ঘন্টার মধ্যে। আর 2 মাসের মধ্যে কি বন্ধ হবে? ইনকামিংটা স্যার, ইনকামিংটা বন্ধ হবে। আর বিক্রি হয়ে যাবে কত কতদিনের মধ্যে? বিক্রি হবে না স্যার, আপনার এডিকেটের আন্ডার থেকে এটি বাতিল করে দেওয়া হবে। এই মানে তো আমার মালিকানা শেষ এটা 15 মাস পরে। আচ্ছা, এখন আপনারা যে এই 24 ঘন্টার মধ্যে আউটগোয়িং বন্ধ, 2 মাসের মধ্যে ইনকামিং বন্ধ, এটা কি শুধু গ্রামীণ ফোন আপনারা চালু করছেন না অন্য কোম্পানিরাও চালু করছে? স্যার, বর্তমানে আমাদের এখানে যেটি রয়েছে সেটি আমরা জানি স্যার, অন্যান্য কোম্পানির তথ্য তো আমাদের কাছে নেই, যে কারণে আমরা জানি না স্যার। আপনি তো বাংলাদেশের লোক না, আপনি কি জানার কথা না? স্যার, খুবই দুঃখিত, আমাদের এখানে আমরা গ্রামীণ ফোন রিলেটেড যত সার্ভিস রয়েছে কোনো তথ্য থাকলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা জানতে পারলাম আপনি আমার মালিকানার পরিবর্তনের জন্য হুমকি দিচ্ছেন। আচ্ছা, এখন আপনারা যে 20 টাকা রিচার্জের মেয়াদটা করলেন, ধরেন আমি 20 টাকা লুট করলাম, তারপরে 10 দিন তো মেয়াদ দেন, তাই না? এখন যদি আমি এটা ব্যবহার না করি তাহলে পরবর্তীতে 20 টাকার কি হবে? মেয়াদ শেষ হওয়ার কিছুদিনের মধ্যে করেন, যদি 2 মাস পরে করেন তখন এটি ইনস্টল অবস্থায়, অর্থাৎ স্যার ইনকামিং আউটগোয়িং সরাসরি যদি বন্ধ হয়ে যায় পুরোটা, তখন যদি রিচার্জ করেন তখন স্যার এটি ইনকামিং আউটগোয়িংটা বন্ধ হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা ভ্যানিশ হয়ে যাবে এবং ফ্ল্যাশ হয়ে যাবে। তো 20 টাকার মালিক কে হবে স্যার? এটি সাধারণত আমাদের কাছে আসে না স্যার, আপনাদের কাছে থাকে, এটি ভ্যানিশ হয়ে যায় অ্যাকাউন্টে সিস্টেমেটিক ইয়ার কারণে স্যার, এটি ফ্ল্যাশ হয়ে যায়। না, টাকাটা কই যা? টাকা কি, টাকার কি প্রাণ আছে? টাকা তো কেউ সরাইলে কারো কাছে যায়, টাকা তো নিজে নিজে কারো নিজে 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 কি টাকা নিখোঁজ হবে? 20 টাকার মালিক কে স্যার? এটি কেটে নিয়ে যাচ্ছে এমন কথা না, এটি হলো স্যার আপনার যখন এটি মেয়াদ শেষ হয়ে যাবে, ইনকামিং আউটগোয়িংটি বন্ধ হওয়ার পরে এটি ফ্ল্যাশ হয়ে যাবে এবং ভ্যানিশ হয়ে যাবে স্যার। এটাই হচ্ছে নিয়ম। এখন আমি 20 টাকা রিচার্জ করলাম, এখন আপনি 10 দিন মেয়াদ দিলেন, আবার 20 টাকা রিচার্জ করলাম, 10 দিন মেয়াদ দিলেন, আবার 20 টাকা রিচার্জ করলাম, 10 দিন মেয়াদ দিলেন। এখন তো আমার সিম বাঁচাইতে গেলে মাসে আমাকে কি 60 টাকা রিচার্জ করতে হবে? স্যার, এক্ষেত্রে আপনি 1 মাসে যে রিচার্জটা আপনি আমাকে বলবেন স্যার, আপনি সাধারণত 50 টাকা থেকে 150 টাকা রিচার্জ করলে আপনি 1 মাস মেয়াদ পাবেন। 50 টাকা রিচার্জ করলে 1 মাস মেয়াদ? জি স্যার। আপনারা এত পুরাতন দেখেন, আমরা আপনাদের এত পুরাতন গ্রাহক, আপনারা 8-8.5 কোটি লোক নিয়ে আছেন, এখন আপনারা মুরব্বী হইয়া এই যে নতুন নিয়ম চালু করলেন, না আপনারা দেখিয়া অন্য মোবাইল কোম্পানিতে নিয়ম চালু করো, মানুষের এই পেরেশানি না ভাই? খুবই দুঃখিত বিষয়টির জন্য আন্তরিকভাবে স্যার। আচ্ছা, এখন আপনাদের যে নতুন নিয়ম করছিল যে এই মোবাইলের MB যে
অবশিষ্টটা থাকলে এটা পরবর্তী প্যাকেজের যুগ হবে। এখন পর্যন্ত কি এরকম আমি ধরেন 620 জিবি অ্যাড করলাম, তো 20 জিবি পর আমার ধরেন 15 জিবি ব্যবহার করলাম, 5 জিবি রয়ে গেল। পরের মাসে যদি 20 জিবি আবার অ্যাড করি তখন কি 5 জিবির সাথে যুগ হবে, 25 জিবি হবে, না 5 জিবি আপনারা নিয়ে যাবেন? স্যার আপনি যদি পরবর্তীতে সেম প্যাকটি অথবা এইটির সাথে মিলিয়ে রেখে যে প্যাক গুলা ক্রয় করলে এটির মেয়াদ বাড়বে সেটি ক্রয় করেন, তাহলে অবশ্যই ওইটি এই যোগ হবে এবং মেয়াদ বাড়বে। পায় না তো লোকজন, আপনার কথা কাজে তো মিল পায় না, বলেন তো ঠিকই বিজ্ঞাপনে বলেন না। স্যার আচ্ছা এই ক্ষেত্রে স্যার আপনার সব প্রত্যেকটা আমাদের প্যাকেজে নির্দিষ্ট কোড থাকে, ওই কোড সেম প্যাকেজটি আপনাকে নিতে হবে, না হলে ওই প্যাকেজের সাথে মিল রেখে ও অন্য আরেকটি প্যাকেজ নিতে হবে, যে কোনো প্যাকেজ নিলে সেটি হবে না স্যার। আরে ভাই, এ তো কুটমুটকি মানুষ বুঝে। আচ্ছা আরেকটা লাস্ট প্রশ্ন করি, আমি আমার কথা বলি, আমার রুম হচ্ছে তিনটা, তো একটা ভিতরের রুমে গেলে হয়ে যাবে ই, আর একটু সামনে রুম আইলে মনে করেন 1, এরপরে সামনে রুম আইলে 2, এরপরে রাস্তাতে গেলে ধরেন 3, আর আপনার গ্রামীণ ফোনের টাওয়ার আছে আমার অফিসের পাশে, ওইখানে গেলে 5, 4। এখন এটা কি, এটা কোন ধরনের নেটওয়ার্ক? স্যার খুবই দুঃখিত বিষয়ের জন্য, আপনি কি কথা বলতে অথবা অন্য কোনো স্থানে মানে প্রবলেমটা হচ্ছে নেটওয়ার্ক চালাতে স্যার? জিন্দগি তামা ওই জায়গা প্রবলেম মানে আপনার ই হইলে কি আনো কি আমরা কার্যক্রম করা যাবে, 4G তে যেই কাম ইতে এই কাম হবে, আপনি কি মনে করেন? স্যার খুবই দুঃখিত এই ক্ষেত্রে বিষয়টির জন্য, একটু সময় দিন বিষয়টা আমি চেক আচ্ছা করে আপনারা দেখছি যে স্যার। সময় দিব, গ্রামীণ ফোন শুরু হয়েছে কত সালে? জি স্যার গ্রামীণ ফোন বাংলাদেশে শুরু হয়েছে কত সালে? 1997 স্যার। না, 1997 সাল থেকে 2024 সালে, এখনো কি আপনার সময় শেষ হয়েছে না? ফোন দিলেই কো সময় নিবে, কিন্তু বিজ্ঞাপন তো দেন ঠিক মতে, বেড়া বেড়ি না ছায়া, তারকা না ছায়া, ইচ্ছা মতো বিজ্ঞাপন দেন সবখানে 4G। আসলে বলেন যে আপনি, আপনি তো চাকরি করেন, আপনি তো আমারই ভাই, আমি আপনার ভাই, যে 4G সবখানে আছে বলেন তো সত্যটা আছে? স্যার বর্তমানে আমাদের সকল জায়গায় 4G কাভারেজের জন্য স্যার, যেগুলো 3G রয়েছে 3G বন্ধ করে দেওয়া হচ্ছে 4G কাভারেজ আনার জন্য। পাই না তো, আমি তো আমার কথা তো বলছি, আমি তো আমার জায়গা থেকে বললাম যে আমার চরিত্রটা রুমে রুমে চরিত্র, রাস্তার চরিত্র, টাওয়ারের কাছে গেলে ফুল চরিত্র, মানে টাওয়ারের কাছে ফুল পাওয়ার পাওয়া যায়। আমি মানুষকে টাওয়ারের কাছে বাড়ি বানবো না টাওয়ারের কাছে কথা বলবো? বলেন যে ভাই এই যন্ত্রণা কতদিন দিবেন? মানে আপনারা তো ঠিক মতো মনে করেন গ্রাহক হিসাবে লোকজনের বানছেন, বাইন্দা প্যাকেজের দাম বাড়ান, মিনিটের দাম বাড়ান, রিচার্জের সিস্টেম চেঞ্জ করেন, মানুষরা তো ঠিক মতো বাইন্দা বলাইছেন, অন মানুষ যাইব কই? স্যার খুবই দুঃখিত আপনার বিষয়টির জন্য স্যার। দুঃখিত হইব, মানুষ তো আপনার অভিশাপ দিতেছে, আর মানুষ তো আস্তে আস্তে সইরা পড়তেছে, একটা সময় তো গ্রামীণ ফোনের এই অনিয়মের জন্য লুকি পাইতেন না। আপনারা কিন্তু অনেক মোবাইল অপারেটর আছে ওইগুলোতে আস্তে আস্তে সরতেছে, কেন সরতেছে দেখেন যে আপনারা, এই যে আপনার সিস্টেমের জন্য, তা একটু চেঞ্জ করে কত অভিযোগ দিয়াম বলেন? স্যার খুবই দুঃখিত বিষয়টির জন্য স্যার, আমি আপনি চাইলে আমি আপনার একটি কাস্টমার ভয়েস রেখে দিচ্ছি সমস্যাটির জন্য স্যার, আমি কি রাখবো স্যার? কি করবেন? আপনার হয়ে একটি কাস্টমার ভয়েস রেখে দিচ্ছি, আপনার যে কথাগুলো রয়েছে এগুলো আমি সম্পূর্ণভাবে লিখে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে স্যার এটি পেশ করব স্যার কাস্টমার ভয়েস হিসেবে। কত বেশ করবেন, আমি তো মনে 5-7 বছর ধরে অভিযোগ দিতেছি, পরিবর্তন তো পাইলাম না। আচ্ছা রাখেন, আপনি ভদ্রলোক মানুষ, ভালো থাকবেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। জি জি জি, বুঝছেন নি, এখন আপনারা সব শুনাই দিলাম কেন তারা মেসেজ দেয় কি করে আর কি বিপদেন, সব তো জানাই দিল, এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।